দিনটা বড় গুটি দিন হবে, এই দিনে দেখে এমন ছেলে পাওয়া যাবে নিজের বাপ মাকে চিনবে না এই গোটি দিনে দে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের কি হবে উপায়, এ যুবকেরা তরুণেরা বাপেরা এই কঠিন দিনে দে আলেমদের কি হবে উপায় শুনে রেখে দেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে সেদিন পর্যন্ত সবাই আল্লাহ পাকেই দিন উঠাবে। আল্লাহ পাক যাকে রাজা করেছে তাকেও দাঁড় করাবে, যাকে মহারাজা করেছে তাকেও দাঁড় করাবে, সবাইকে এই দিনে দাঁড়াতে হবে। এই দিন দাঁড়াবার পরে আল্লাহ আলেমদের সম্বন্ধে বলবে, হে আমার আলেম বান্দারা, এ কোরআনের প্রেমিকেরা, এ রসুলের প্রেমিকেরা, তোমরা মানুষ থেকে আলাদা হয়ে দাঁড়াও, কেননা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে আলেম বানিয়েছিলাম এই দিনে জাহান্নাম দিবার জন্য নয়, আজকে আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করে দিলাম তোমরা আমার দয়ার জান্নাতে চলে যাও। আদের কথা বলবো আলেম, কেননা কিয়ামতের দিনটা বড় কঠিন হবে, ওই দিনে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, ওই দিনে স্বামী স্ত্রী হবে না, স্ত্রী স্বামীর হবে না, ওই দিনে কেউ কারো হবে না, এ বাবা ছেলে। তাই কিয়ামতের জন্য তুমি কি করছো বাবা বলো, এ না জোয়ানেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামতের দিনে দে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুয়ে দিয়ে ওই ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, কিয়ামতের দিনে এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনে শুয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, কিয়ামতের দিনে এমন মেয়ে পাওয়া যাবে জনম দুঃখিনী মাকে জমিনে শুয়ে দে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা কান্দতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকমটা কেন হবে, আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বাবা সাহাবারা সূর্যে মাথার এক বেলতে খিলাফত উপরে নাপিয়ে দেওয়া হবে, লোহা যেমন আগুনে দিলে পুরে পুরে লাল হয়ে যায়, ওই দিনে যে সূর্যের তাপে দে জমিনটা পুরে লাল হয়ে যাবে, ওই দিনে জমিনে দাঁড়াতে পারবে না, ওই দিনে যে যাকে পারবে জোর করে জমিনে শুয়ে দে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, এ যুবকেরা ওই দিন তোমার আমার কি হবে উপায় লাপাও। আমরা বললে অনেকে মানে, অনেকে আমাদেরকে আবার টিটকিরি মারে, এই দাঁড়া না সময় হলে দেখা যাবে, হুজুরদের কথা শোনা যায় না, এখন আমার বয়স ইয়ং বয়স না, আর আমরা বললে অমনি ইংলিশের লোকেরা তোমাদের ঘরে পিছন থেকে ধরে টানে, ওইখানে ফাংশন হচ্ছে চল ফ্রি বিরিয়ানি খাওয়াবো চল, আয় শয়তানলে চলে গেল, আবার আমরা এসে চিল্লাই, এই যাসনি যাসনি যাসনি, আবার যদি দুটো ছেলে ফিরে মসজিদে ঢুকাই আবার ইংলিশে চালা এসে বলে ওইখানে মেলা বসেছে রাত্রিরে যেতে হবে, এই করে করে তো তোমাদের শেষ করে ফেলেছে, দেখ কোন দিকে থাকবে, দুটো দল কিন্তু দুটো দল, একটা রহমানের একটা ইবলিসের, কোনটা লেবে লাও, যদি বলো আমি খুব চালাক হুজুর আমি দুই দলেই থাকবো, দুই নৈকেই পা দিয়ে যারা যায় তাদের কি হয় বুঝতে পারছো তো, আরো বেশি মার হয়, তাদেরকে বলা হয় মুনাফিক, তাদেরকে কি বলা হয় মুনাফিক, আর আল্লাহ তোমাদের জন্য জান্নাত ও সাগর রেখেছে, শোনো গল্প বলছি না, এই পৃথিবীটাকে দেখে তোমরা মনে করো বিশাল পৃথিবী, কচু কুড়া বিশাল, প্রথম আসমানের কাছে পৃথিবী একটা ফুটবলের নাই, পৃথিবী প্রথম যে আসমান এই আসমানের কাছে একটা ফুটবল, বুঝাতে পারছি তো, একটা ফুটবল যতটুকু প্রথম আসমানে পৃথিবীটা চলত, তিন ভাগ পানি এক ভাগ দুনিয়া মাটি, পুরো ভাসছো তোমরা, অলরেডি বিজ্ঞান বলছে প্লেট সরে যাচ্ছে পৃথিবী ফাটল ধরেছে, আমি বলছি দাঁড়া খেল তো লেগেছে, এবারে ভাঙবে ধুসকো ঢুকে যাবি দাঁড়া,
হুজুর তুমি ঢুকবে না, আমাদের ঢুকলেও কি না ঢুকলেও কি, কানার কি বারাত কি বাদিন, আমাদের জন্য তো কামলিওয়ালা হাজির আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি বলো আমাদের জন্য নেই, তুমি জানো তুমি বালিশের রাত্রিরে তার জন্য কাঁদো কি কাঁদো না, তুমি জানো মালিশ মাথায় দিয়ে একা একা তার কথা মনে পড়ে কি পড়ে না, তার জন্য কাঁদো কি কাঁদো না, দরুদ পড়ো কি পড়ো না, তার দুশ্মনকে দেখে বন্ধু মনে হয় না দুশ্মন মনে আসে, তুমি জানো, আমি কি করে জানবো? কিন্তু আমি জানি মোস্তফা জানে রহমত ছাড়া আমি কাউকে চিনি না, আমি আমার বিবিকে চিনি না, আমার মাকে চিনি না, আমার বাপকে চিনি না। মোস্তফা জানে রহমত বলেছে আমি বিবিদেরকে ভালোবাসি, তুইও বাসবি তাই ভালোবাসি। মোস্তফা জানে রহমত বলেছে যে তার স্ত্রীর কাজে হাত দেবে সে আমার সুন্নত পালন করলো, তাই আমিও আমার স্ত্রীর সাথে রান্না করলাম মোস্তফার জন্য করি। রাসূল বলেছেন যে তার মায়ের পায়ে চুমু দিল সে জান্নাতে চুমু দিল, তাই আমি দিই। যে তার বাবার পায়ে চুমু দিল সে জান্নাতের দরজায় চুমু দিল, তাই আমি দিই। মোস্তফা যদি বলতো চলবে না তাহলে করতাম না, কেন আমার কাছে আমার রাসূল আছে, কেন এই রাসূল আমাকে আল্লাহ মিলিয়েছে, এই রাসূলই আমাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একমত তো নাকি, একমত তো নাকি না, আবার আলাদা মত হয়ে যাচ্ছে, ইসকান্দের দিয়াল তুল দেবেন না তো। আহা, কোন কথা বলতে গিয়ে চলে গেলাম গো। তোরা শুনছিলি কি কথা বলছিল, জান্নাতের বর্ণনায় ছেড়েছি, মুক্তি সাহেব গন্ডল করে জান্নাতের বর্ণনা। জান্নাতেও আল্লাহ সাগর রাখবে, সেখানে জান্নাতি যুবকরা যাবে। জান্নাতিদের মানুষের বয়স কত হবে, 33 বছর। বাপ আদম আলাইহিসসালামের মতো 60 হাত লম্বা হবে বাপের বেটাগুলো, কথা বুঝে আসছে? আর হুরগুনো হবে 60 হাত, চুল মাথা থেকে নিয়ে জমিনে পড়ে আছে, মুস্ক দিয়ে আতর দিয়ে বিভিন্ন জুত দিয়ে তৈরি তারা। ওই ঘুরতে গিয়ে কাউকে হয়তো একবার তাকিয়েছো কারো দিকে, আর দ্বিতীয়বার তাকাতে হবে না, সে তোমার পিছন ধরে নেবে। তোমার জন্যই তো আল্লাহ আমাকে হাজার হাজার বছর আগে তৈরি করে রেখেছে, চলো তোমারই তো আমি খেদমত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে পেতে গেলে এখানে তো সামান্য জিন্দেগিটা একটু ত্যাগ স্বীকার করতে হবে। কি আল্লাহ সম্মানের মুকুট পরিয়ে পাঠিয়েছে, এই সম্মানের মুকুট নিয়ে যদি কবরে যাও আল্লাহ বলবে তুই উপযুক্ত জান্নাতে যাবার। আর সম্মানের মুকুট নিয়ে দুনিয়ার এই ফেতনা জালে যদি জড়িয়ে যাও আল্লাহ বলবে তুই জান্নাতে যাওয়ার উপযুক্ত নয়। নকল হুড় দেখে যদি এত দিবানা হয়ে যাস, অরিজিনাল হুড় দেখলে তুই তো চিবিয়ে খেয়ে ফেলবি শেষ কালে, দরকার নেই তোকে পাঠাবো না, যা জাহান্নামে চলে যা। এক কথা বুঝছেন তো নাকি, দুনিয়ায় একটু সফল করতে হবে। আল্লাহ তোমার জন্য যেটা হালাল করেছে সেটা তোমার জন্য অবশ্যই চলছে। আসে ফিরে আসি আল্লাহ নবী ওই গিরাম সাবিদা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন বাবা ছেলে কিয়ামত তো অবশ্যই হবে রে বাবা, তবে কিয়ামতের জন্য তুমি কি করছো বাবা, কেননা কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে আমার আল্লাহ পাক জিব্রাইলকে জানিয়ে দেবে, এ জিব্রাইল যা আমার জান্নাতে নিয়ে এসে আমার আশিস বাপাশে বেঁধে দে, 70,000 জিনজিন দিয়ে বাঁধা হবে ওই জান্নাত, লম্বা লম্বা জীব বার করে দুনিয়া জমিনে যারা ইবলিসের দলে লাপালাপি কুদুকুদি করেছিল তাদেরকে লম্বা লম্বা জীব বার করে জীব বার করে ধরবে এই কঠিন দিনের জন্য। এ বাবা ছেলে তুমি কি করেছো, ওই ছেলেটা কি উত্তর দিয়েছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারি না ইল্লা তবে আন্নি উহিব্বুল্লাহ রাসূলুহু, আমার অন্তরে আমার কলবে আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ আল্লাহ নবীকে ভালোবাসি। নবী আমার বলেছিলেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে সে তার সাথে আল্লাহ পাকের জান্নাতে যাবে। দেখো নবীর মুখের দিকে তাকিয়ে নবীর খানদানকে নবীর ওয়ারিস গুলামাদেরকে ভালোবাসবে কি বাসবে না দেখো, যদি মনে হয় ভালোবাসবো তো তাদের শুনিয়ে থাকবে,
যদি মনে হয় না ওদের সমালোচনা করব, ইবলিসের সাথে জাহান্নামে থাকবে। স্পষ্ট কথা ঘুরিয়ে বলা বলির কি দরকার? অনেকে বলে ডাইরেক্ট ডাইরেক্ট না বলে একটু ইনডাইরেক্ট বললে হয়। আরে হাফ ডিন ডাইরেক্ট বলার কি আছে? সত্য কথা ঘোরাবার কি দরকার? মানুষকে ধোকা দেওয়া হবে সত্য কথাকে ঘুরিয়ে বললে? স্পষ্ট কথা স্পষ্ট ভাবে বলে দাও, কেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। তিনার নিজামকে পৃথিবীর কেউ পাল্টাতে পারেন আর পারবে না, তিনার রুলসকে পৃথিবীর কেউ পাল্টাতে পারেন আর পারবে না, তিনার কানুনকে পৃথিবীর কেউ পাল্টাতে পারেন আর পারবে না। ময়দানে মাশরটা তো কঠিন হবে, ওই জায়গাতে আলেমদের সম্বন্ধে কি নবী জানিয়েছে শোনো। আল্লাহ আগামী নবী পাককে জানিয়ে দিয়েছেন, আমার উম্মত উম্মতিদের মধ্যে দেখে 70,000 এমন উম্মত আল্লাহ পাঠিয়াবেন, যারা ওই কোটি দিনেতে আল্লাহ পাক তাদেরকে বিশাল জান্নাতি করে দেবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংখ্যাটা যদি একটু বাড়িয়ে দিতে, একটু দোয়া করে নিতে হয়। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আমি দোয়া করেছিলাম আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক একটু সংখ্যাটা বাড়িয়ে দেয়, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, হে আমার হাবিবরে, যাও তোমার খাতিরে ওই 70,000-এর এক একজনের সাথে আরো 70,000 করে আমি আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেব। হে আমার আব্বারা মায়েরা বোনেরা, মহব্বত করুন আল্লাহ ওয়ালা দিওয়াকে, মহব্বত করুন আল্লাহ প্রেমিকদেরকে, মহব্বত করুন নবী প্রেমিকদেরকে, যারা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করে, রাত্রি তাজুদ পড়ে পড়ে তোমাদের জন্য দোয়া করে, তাদেরকে পিয়ার করো। কেন দোয়া করে? তারা নবীকে ভালোবাসে, নবী তোমাদেরকে ভালোবাসে, এই জন্য তারা দোয়া করে। এই বিষয়ে একটা কথা বলি, হযরতে বাইজির বুস্তামি, হুজুরকে আমার আল্লাহ পাক একদিন বলেছিল, এ বাইজি তুমি কি করো? হযরতে বাইজি বলেছিলেন, আল্লাহ পাক আমি নিজে হাতে করে টুপি বানতে থাকি, আমার আল্লাহ পাক এইভাবে তার প্রিয় বান্দাকে এমন করে খুশি করে বলেছিল, বাইজিদের তোমার টুপিটা আমি আল্লাহ আমাকে কি দেবে। আল্লাহ কি বাইজিদের টুপির মুখাপেক্ষী নাকি? না, ভালোবেসে আনন্দ করে যে আমার মাহবুব বান্দা সে। যেমন দেখেন না, অনেক বাপ ছেলেকে বলে আনন্দ করে, কথা বুঝে আসছে না, তা দেবে। হযরত বাইজির বস্তামি বললেছিলেন, না আল্লাহ আমি দেব না, তবে দিতে পারি তার বিনিময়ে আমার একটা দোয়া কবুল করতে হবে। কি দোয়া? আল্লাহ আপনি আমাকে এত মোটা করে দেন, এত মোটা করে দেন, এত মোটা করে দেন, এত মোটা করে দেন, আমি একাই যেন 7টা জাহান্নাম ভরে যাই। এই দোয়াটা কি দোয়া ভাই? আল্লাহ পাক জানতে চাই না, আল্লাহ তো সবই জানে, আল্লাহ তো সবই জানে, ফেরেশতাদেরকে জানাচ্ছে, দেখ তোরা বলেছিলি মানুষ তৈরি করবিনি, মানুষ কি জিনিস দেখ, আমার সৃষ্টি এটা। ফেরেশতারা আল্লাহকে বলেছিল, আল্লাহ বান্দাদের ঘরে দুনিয়া দেন, আমাদের ঘরে আসমান দেন, আখেরাত দেন। আল্লাহ বলেছিল, না তোদেরকে আমি হুকুম দিয়ে তৈরি করেছি, কুন হো যা ফায়াকুন হো গিয়া, কিন্তু আমি মানুষ একমাত্র মানুষকে তৈরি করার সময় 10 মাস 10 দিন সময়ও নিয়েছি, আর আমার কুদরতি হাত দিয়ে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাই রে মানুষ, আমরা কত নিমো খারাম হয়ে গেলাম, আমরা আমি আমার কথাও বলছি, আমরা নিমো খারাপ হয়ে গেলাম, কত ভালোবাসে আমার আল্লাহ। আমরা দুনিয়ার লোভ লালসা রূপ যৌবনে আমরা সব শেষ, সব শেষ। হালকা বয়সে ভুল হলো, একটু খেয়াল রাখো, তোমার একটা জায়গায় ফিরে যেতে হবে, তোমাকে একটা মিশনের জন্য আল্লাহ পাঠিয়েছে,
30 বছর সময় দিয়েছে, কাউকে 40 বছর, কাউকে 50 বছর, কে কত বছর জানি না, কিন্তু একটা মিশন করতে পাঠিয়েছে। ওই মিশনের কাজটা কমপ্লিট করে যাও, মাইনে দেবে আল্লাহ চিরশান্তির জান্নাত। মিশন কমপ্লিট নয়, আল্লাহ পাক বলবে বেরো জাহান্নামে। সেই মিশনটা কি? আল্লাহর দাসত্ব। সেই মিশনটা কি? মা বাপের সেবা। সেই মিশনটা কি? বড়দের সম্মান ছোটদের স্নেহ। সেই মিশনটা কি? নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। সেই মিশনটা কি? গরিবদেরকে ভালোবাসা। সেই মিশনটা কি? এতিমদেরকে ভালোবাসা। মিশনটা কি? কারোর উপর জুলুম না করা। মিশনটা কি? নারী ভোগের জিনিস নয়, সম্মানের জিনিস। নারী মা হয়, নারী বেটি হয়, নারী বোন হয়, নারী স্ত্রী হয়। মিশনটা কি? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করা। নবী যা করেছে করো, যদি যা ছেড়েছে ছেড়ে দাও। কথা বুঝছ? যদি এটা করতে পারো কামিয়াব, না করতে পারো বেকার। দরুদ শরীফ পাঁচটা বন্ধ মাহফিল হবে, তারপর আমরা নামাজ পড়লাম। اللهم صل على জোরে জোরে বলুন, দেখছেন অবস্থা কোথায় আমাদের? দরুদ পড়তে মন যাচ্ছে না। এই যুবকরা জোরে জোরে পড়বে তো দরুদ শরীফ। اللهم صل على سيدنا مولانا محمد ولا علي آنے والو اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے آنے والو اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے سر ان کے قدموں میں رکھ کر جھک کر جینا کیسا ہے آنے والو اے تو بتاؤ شہر مدینہ کیسا ہے گنبد کجرا کیسا ہے تم تو آئے ہو گنبد خجرا کے سائے میں بیٹھ کے تم تو آئے ہو اس سائے میں رب کے آگے اس سائے میں رب کے آگے سجدہ کرنا کیسا ہے آنے شہر مدینہ کیسا ہے دیوانوں آنکھوں سے تمہاری اتنا پوچھ تو لینے دو دیوانوں آنکھوں سے تمہاری اتنا پوچھ تو لینے دو کیسا ہے اللہم صلی علی امار باپ بھائرا ہمارے زندگی تو انہیں بھولا چھے لباس بھول چلنے بھول انہیں کہا چھے ভুলের মাফ আছে, এ ভুলের মাফ আছে। আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় দয়ালু। দুনিয়ার বাদশা রাজা নেতারা প্রশাসন দিয়ে আসামি খুঁজে বেড়ায় শাস্তি দেবে বলে, আর আমার আল্লাহ বলে ওই কারা কারা ভুল করেছিস আয়, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমাদের মাথায় টুপি নেই ভুল, কিন্তু টুপির তো বিরোধী না করে ফেলে এটা মাথায় রাখো। আমাদের মুখে দাড়ি নেই ভুল, কিন্তু দাড়িটা রাসূলের সুন্নাতের বিরোধী যেন করো না। কিন্তু আজ আমাদের ছেলেরা ইচ্ছা করে হোক আর অইচ্ছাকৃত হোক আল্লাহ রাসূলের সুন্নাতকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। তুমি জানোই না তুমি রাসূলের সুন্নাতের বিরুদ্ধে চলে যাচ্ছ। যা আল্লাহ আমাদেরকে হিফাজত করেন। এ যুবকেরা কামতের দিনটা বড় কঠিন দিন হবে, এই দিনে দেখে এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপ মাকে চিনবে না। এই কঠিন দিনে দে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের কি হবে উপায়? এ যুবকেরা তরুণেরা বাপেরা এই কঠিন দিনে দে আলেমদের কি হবে উপায়? শুনে রেখে দেন, পৃথিবীর শুরু থেকে নিয়ে সেদিন পর্যন্ত সবাইকে আল্লাহ পাক এই দিন উঠাবে। আল্লাহ পাক যাকে রাজা করেছে তাকে উদ্ধার করাবে, যাকে মহারাজা করেছে তাকে উদ্ধার করাবে। সবাইকে এই দিন দাঁড়াতে হবে, এই দিন দাঁড়াবার পরে আল্লাহ আলেমদের সম্বন্ধে বলবে, হে আমার আলেম বান্দারা, এ কোরআনের প্রেমিকেরা, এ রসুলের প্রেমিকেরা, তোমরা মানুষ থেকে আলাদা হয়ে দাঁড়াও, কেননা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে আলেম বানিয়েছিলাম এই দিনে জাহান্নাম দিবার জন্য নয়। আজকে আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করে দিলাম, তোমরা আমার দয়ার জান্নাতে চলে যা। তাদের কথা বলবে আলেম, আলেমদের ঘরে আল্লাহ বলবে যাও তোমরা জান্নাতে যাও। আজকাল অনেক বাপ মা আছে, হাফেজ সাহেব ছেলে মলি সাহেব ছেলেকে ভালোবাসে না, ওই মা বাপের একটা ডাক্তার ছেলে আছে, মা বাপ ডাক্তারটাকে বেশি ভক্ত করে, কেন হাফেজ সাহেব মলি সাহেবের টাকা কম, ডাক্তারের মোটামুটা টাকা আছে, মরা রুগীকে কেটেও টাকা ইনকাম করছে আজকাল কিছু ডাক্তার, সবাই নয়। কি গো ভুল বলছি, হাতটা ধরলো যাও 1000 টাকা, কারো ফতোয়া আছে? এই কেউ ফতোয়া দেয়? আর বুক ফেটে মলি সাহেব তারাবি পড়াচ্ছে যাচ্ছে তেলাওয়াত করে, ও যদি বলে ফেলে এবারে একটু বাড়াতে হবে, মলি সাহেব আছো তাড়িয়ে দিই, কি সব দাদা হয়ে গেছি আমরা, ইমাম সাহেব মলি সাহেবদের জান দিয়ে পড়ে গেছে। আমি বলছি আপনারা বেজার হচ্ছেন, আপনারা কি এই কেসেরকে আসামি নাকি? তাহলে আপনাদের বেজার হওয়ার কি আছে? কিন্তু এই কেসে কিছু আসামি বেরিয়েছে না? হ্যাঁ, 5 অক্ত মসজিদে দেখা যায় না, একবার যদি আজান দেরি হয়েছে তেড়ে ফুড়ে এসে একদিকে হেঁটোর ওপর দিয়ে উঠে আরো কিছু বেরিয়ে পড়েছে। আজান দেরি কি করে না করে না গ্রামে? আহা, সে আবার মসজিদের নাকি সেক্রেটারি, সারা মাস থাকিস কোথা বাবা? এরকম আছে না? না, তাহলে আল্লাহর ঘর বদদোয়া করছে না করে না? এই বদদোয়ায় যখন বাজ পড়বে হুজুরের ঘরটা ফাঁক যাবে, তাই আমি চিল্লাচ্ছি তোর জন্য আমার ঘরও বাজ পড়বে, তুই অন্যায় করবি মরতে আমাকেও হবে। গল্প নয়, আহা গল্প নয়। আল্লাহ পাক এক নবী জিজ্ঞেস করেছিল, আল্লাহ ভুল করে দুজনের মারো সবাইকে কেন? বালা দিল। আল্লাহ বলছে ওই দূরে একটা গাছ আছে ওখানে যে বসবি যা, পরে বলছি যা। নবী আলাইহিসসালাম সেই গাছের তলায় যে বসে আছে, আর একদল পিঁপড়ে পেটিয়ে চলছে, ওর মধ্যে একটা পিঁপড়ে কুট করে কেমন গেছে, নবী উঠে রেগে পা দিয়ে সব কটা পিঁপড়েকে মেরেছে। এই কামরালে একটা মাল্লি কেন সব? বুঝতে পারছেন? ও জিজ্ঞেস করেছিল কি? আল্লাহ, আল্লাহকে উনি জিজ্ঞেস করেছিল কি? ভুল করে একজন মারো সবাইকে, বালা যখন আসে ভাই কাঁচা আমটা পাকা আমটা শুরু করে ঝড়ে, কাঁচা পড়ে না পড়ে না, তা আল্লাহ সব কটাকে মারো কেন? তার উত্তরটা আল্লাহ দিনের জন্য পাঠিয়েছিল, কামড়ালো তো একটা পিঁপড়ে, মারলি কেন সব কটাকে? বলছি একসাথে ছিল তাই। বলছি এরাও একসাথে থাকে তাই। তুমি অন্যায় করুনি, কিন্তু অন্যায়কারী তো তোমার সাথেই থাকে, একই চায়ের দোকানে তো বসে, কি রে ভালো আছিস,
একটা চা খাবি, কি দরদ, দরদ মিটাচ্ছে এবার আল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশ্মনী আল্লাহর জন্য, প্রেম আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, আত্মীয়তা বিচ্ছেদ আল্লাহর জন্য, সেই হলো প্রকৃত ঈমানদারের মজা স্বাদ। সে পাই জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আব্বাস সিদ্দিকীকে ভালোবাসবেন কার জন্য? আমি আপনাদেরকে ভালোবাসবো কার জন্য? হ্যাঁ, অন্য কোনো স্বার্থ থাকলে ও প্রেমটা বৃথা, কিচ্ছু লাভ নেই। আমি যদি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, এই ভালোবাসাটাও নেকি, সবের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যদি আমাকে আল্লাহর জন্য ভালোবেসে এই মাহফিল এসে থাকেন, আল্লাহর জন্য ভালোবেসে এই যে তাকিয়ে আছেন, এতেও নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহর জন্য করলে নেকি হয়। বাচ্চাকে কাপড় কিনে দেবেন, দিবার সময় ভাববেন আহা আমার আল্লাহর সৃষ্টি, আমার অধীনস্থ আছে, ওকে ভালোবাসলে আল্লাহ খুশি, তাই কাপড় দিচ্ছি। কাপড় দেওয়া হলো, ছেলেও খুশি হলো, আল্লাহও খুশি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রীকে গলার একটা হার বানিয়ে দিবার সময় ভাববেন ও আমার অধীনস্থ, ওকে হারটা দিলে ও খুশি হবে, আল্লাহর সৃষ্টি খুশি হবে, আমার পরিবারকে খুশি রাখলে নবী খুশি হবে, আল্লাহ খুশি হবে, ও খুশি হলো, সবও হলো, আল্লাহও খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছুই আল্লাহর জন্য। খাবার সময় নিয়ত করবেন, আল্লাহ আমার জন্য রিজেক করে যেটা খেতে হবে, কত নেকি আছে। আমরা হাসলে নেকি, আমরা কাঁদলেও নেকি, কাউকে দেখতে গেলেও নেকি, কারো থেকে মুখ ঘুরিয়ে নিলেও নেকি, যদি উদ্দেশ্য থাকে আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সব ছেড়ে দিয়ে এখন তো দুনিয়ার কিছু নেই আমরা। আসেন আলোচনা দিয়ে ফিরে যান, আল্লাহ বাগরালে বান্দা কোন গল্লা বা জানিয়ে দেবে, যাও তোমরা মা জান্নাতে চলে যাও। ওই সময় তারা যখন জান্নাতে দিকে যেতে লাগবে, ওই সময় একদম লোক তাদেরকে দাঁড় করিয়ে দেবে, ও আল্লাহ বাগরালে বান্দা আপনারা জান্নাতে চলে যাচ্ছে, কিন্তু দুনিয়া জমিনে আমরা তো আপনাকে ভালোবেসেছিলাম, আমরা তো আপনাকে প্রিয়ার করেছিলাম, আজকে কোনো কারণ আমরা ধরা পড়ে গেছি, কোন অন্যায়ের জন্য ধরা পড়ে গেছি, আজ আল্লাহ আমাদেরকে জাহান্নামে ঘোষণা করে দিয়েছে, আপনারাই তো আজ করতেন, আজ করলাম না আলমার উমা মানহাব, যে জায়গায় ভালোবাসবে তার সঙ্গে থাকবে, দুনিয়ায় তো ভালোবেসেছিলাম, আমি আপনাকে উজুর পানি দিয়েছিলাম, আপনি আলেম ছিলেন তাই ভালোবেসেছিলাম, আমি আপনার মজলিসে কাজকাম ছেড়ে এসে বসে থাকতাম, আপনি আলেম ছিলেন আপনার মুখের দিকে তাকিয়ে থাকতাম, আমি আপনার হাত ধুইয়ে দিতাম, আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে এসে খানা খাইয়েছি, আমি আপনাকে মুসাফা করে নাজরানা দিয়েছি, কেননা আমি আম মানুষ ছিলাম, আমার মধ্যে কোরআন ছিল না, আপনার মধ্যে কোরআন ছিল, আমার মধ্যে হাদিস ছিল না, আপনার মধ্যে আপনি জান্নাতে চলে যাচ্ছেন, আমরা তো ধরা পড়ে গেছি, এটা কেমন করে কি হলো, ওর মধ্যে এমনও লোক থাকবে যা আলেমদের সঙ্গে একসাথে বসে খানা পর্যন্ত খেয়েছিল, ওই সময় আমার আল্লাহ বলবে আমার আলেম বান্দা কি হয়েছে তোমাদের বলো, আল্লাহ পাক দুনিয়া জমিন একদল বান্দা বান্দি আমাদেরকে পিয়ার করেছিল, আমরা আপনার কথা শোনাতা আপনার পক্ষে থাকতাম, তাই আজ তারা বিপদে পড়ে গেছে, আমাদের কিছু হলে রাত 12টায় ফোন করলে ছুটতো, আমাদের কিছু হলে আমাদের আগে ঝাঁপিয়ে পড়তো, আমাদের কিছু হলে তারা রাত্রে পরেশান হয়ে যেত, কোন জায়গায় বিপদে পড়ে গেলে ফোন করলে গাড়ি পাঠিয়ে দিত, কোন জায়গায় রাস্তায় হয়তো সে গাড়িতে ছিল, আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, সে তার গাড়ি আমাকে দিয়ে হাঁটতে হাঁটতে বাস ধরে চলে গিয়েছিল, এরকম দিক দিয়ে তারা আল্লাহ আমাদেরকে মহাব্বত করেছিল, আজকে তারা বিপদে পড়ে গেছে, আজকে দিনে আপনার কাছে দরখাস্ত চায়, তারা বলছে আলমার ও মহামান আব্বা আপনার নবী জানিয়েছিলেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে আল্লাহ জান্নাতে যাবে, হে আল্লাহ দরখাস্ত রাখি আমাদের প্রেমিক কোনকে যদি আমাদের সঙ্গে জান্নাতে দিয়া যেত, আমার আল্লাহ নবী জানিয়ে দেয় এই আলেমদের
খাতিরে তাদেরকে আবার জান্নাতি ঘোষণা করবে। কথা বলুন, আল্লাহ কে বলেছে? কে বলেছে আল্লাহ বলুন, সাহস করে বলবেন তো, ইমান জানে না। রাসূল বলেছে, ফেরেশতা আছে, কে বলেছে? কোরআন শরীফ, এটা আল্লাহর কালাম। আপনি নিজে শুনেছেন যে আল্লাহ বলেছে আমার কালাম? কে বলেছে? কিয়ামত হবে, আখেরাত আছে, সাতটা বড় আসমান আছে, আরশ আছে, এই দেখেছেন? কে বলেছে? রসুলের সব কথা বিশ্বাস করলেন, আর রসুল আলেম সম্বন্ধে মর্যাদার কথা বলেছে, এটা বিশ্বাস করবেন? খুব সাবধান, তর্ক করলে অনেক দূর, ভালোবাসলে অনেক লাভ। কথা কিছু বুঝতে পারছে? ভালোবাসলে অনেক লাভ, তর্ক করলে অনেক দূর। আজ এবারে একটা প্রশ্ন উঠতে পারে, কোন আলেমদের কথা আল্লাহ বলেছে, একটা প্রশ্ন থাকতে পারে। কেন আলেম এখন শুধু আলেম দুই ধরনের, কোরআন হাদিস পড়ে, কোরআন হাদিস পড়ে যে পড়ে তাকেই আমরা আলেম জানি, ঠিক না বেটি? কিন্তু যে আলেম কোরআন হাদিস পড়া অনুযায়ী, কোরআন হাদিস অনুযায়ী চলে না, সেই আলেমের কথা বলে না। অর্থাৎ দুনিয়ার নজরে দুনিয়ার লোকের কাছে যে আলেম সে নয়, যে আল্লাহ পাকের কাছে আলেম সে। আল্লাহ পাকের কাছে আলেমকে কোরআন সুন্নাহ অনুযায়ী যে জীবন করে, তার উদ্দেশ্য থাকবে যখনই আমি হজ করব, কিছু বলবো, কাউকে নসিহত করব, উদ্দেশ্য হবে আল্লাহর জন্য। আমি যাইটাই করব, সর্বসময় চেষ্টা করব আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমি যদি ছেলেদেরকে ডেকে বলি, ওরে বাবা দেশটা শেষ হয়ে যাচ্ছে, বাঁচারে বাবা, ওটাও যেন উদ্দেশ্য আল্লাহ থাকে। কেন মাতৃভূমিকে ভালোবাসা, মুহাম্মদ রসুলের সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী তিনার মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছিল, আমাদের মাতৃভূমি ভারত। আমি যদি বলি বাবারা দেশটা শেষ হয়ে যাচ্ছে রে বাবা, এই ভালোবাস দেখ, এর পিছনে যেন নিজের কোনো স্বার্থ না থাকে, স্বার্থ যেন থাকে আমার রসুলের সুন্নাতের জন্য বলেছি। জোরে বলো সুবহানাল্লাহ। এই আলেম, এই আলেমকে কিয়ামতের দিন আল্লাহ এত সম্মান দেবে। সেই আলেম পৃথিবীতে আছে না? না, জোরে বলুন আছে না? আছে। না থাকলে সূর্য উঠছে কেন? না থাকলে পানি হয় কেন? না থাকলে জমিনে এখনো ফসল হয় কেন? তুমি ভাবছো তোমাদের জন্য দিচ্ছে নাকি? না, ওই সব মহান মানুষদের জন্য আল্লাহ দেয়। বাড়িওয়ালা আমার জন্য সব করেছিল, বুঝাবার জন্য বলছি, আমার সাথে যারা ছড়িয়ে ছিটিয়ে এসছে তারাও পেয়েছে, কিন্তু করার উদ্দেশ্য তাদের জন্য নয়, উদ্দেশ্য আব্বাস সিদ্দিকীর জন্য করেছে। কি গো ভুল বললাম? কথাটা বোঝার চেষ্টা, বোঝাবার জন্য। তা আল্লাহ সব কিছু দিয়েছে সেই তার মাহবুব বান্দাদের জন্য, কিন্তু তাদের সাথে যারাই থাকে তারাই ভাগ পায়। দুনিয়া যদি ভাগ পায়, তাদের সাথে থাকলে আখেরাতে পাবো না পাবো না, এ তো কমন ব্যাপার। কোরআনে তো আল্লাহ এটাই বলেছে, তোমাদের মধ্যে থেকে কিছু লোক এলেম শিক্ষা অর্জন করবে, বাকিরা দুনিয়াবি কর্ম, জীবন, বিভিন্ন ইনকাম সব কিছুর দিকে খেয়াল করতে হবে। বাকি যারা এলেম শিক্ষা করবে তাদের কাছে তোমরা বসে দিন শিখে যাবে, আর তোমরা তাদের সংসার, তাদের ভবিষ্যতের জন্য ওসিলা হবে। এ তো শরিয়াতের সিস্টেম। সবাই যদি দিন শিখতে বেরিয়ে যাও, তাহলে তো ইসলাম বিরোধীদের সঙ্গে কম্পিটিশনে আমরা পারবো না। অর্থের প্রয়োজন আছে, বিজনেসের প্রয়োজন আছে, কারবারের প্রয়োজন আছে, কোম্পানির প্রয়োজন আছে। কে বলেছে বিজনেস করা হালাল, ব্যবসা করা হালাল, কারবার করা হালাল? যতক্ষণ আপনি হালাল ইনকামের জন্য যাবেন, ততক্ষণ আপনি আল্লাহর রাস্তায় আছেন। ওই হিসেবে মারা গেলে আপনি শহীদের দরজা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই যদি বলে চলো গো মসজিদে বসে শুধু তসবিহ পড়ি, আল্লাহ আল্লাহ করি, আর কোরআন তেলাওয়াত করি, হাদিস কোরআন পড়ি, তাহলে এই দুনিয়ার সংসার, ব্যবসা, কারবার, লেন দেন সব করবে? আমার নবী কি শুধু এইটা শিখিয়েছে? সব শিখিয়েছে। তাই আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক দিনের লেন শিখবে, শিক্ষা অর্জন করে তোমাদেরকে দেবে, তোমরা কিন্তু
তাদের যে জায়গাটা নেই তোমাদের আছে, কারণ শিখতে গিয়ে তারা করতে পারে না, শিখতে গিয়ে ব্যবসা করতে পারে না, শিখতে গিয়ে চাষ জানে না, শিখতে গিয়ে কারবার জানে না, শিখতে গিয়ে বিজনেস করতে পারে না। তাই তোমরা করেছো, তাদেরকে তোমরা একটু খেয়াল রেখো, তাদেরও বউ বাচ্চা সংসার আছে, তাদের কাছে বসে শিখে নিয়ে পারিশ্রমটা দিয়ে দেবে, তাহলে দুনিয়াও হলো আখেরাতও হলো, উভয় একসাথে দুনিয়ায় আখেরাতও একসাথে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো সিস্টেম ইসলাম, কিন্তু আজ বা বড় পরিকল্পনা চলছে আলেমদের থেকে আম মানুষকে সরিয়ে দাও, আম মানুষকে সরাবার জন্য বিরাট কিছু পরিকল্পনা চলছে, তাই আপনাদেরকে একটু বুঝে চলতে হবে। কারণ একটা আলেমের কাছে যদি আপনি এক মাস থাকেন, এক বছর উঠা বসা করেন, অবশ্যই আপনি বেনামাজি যদি থাকেন আপনি নামাজি হয়ে যাবেন। একটা আলেমের কাছে যদি এক বছর উঠা বসা করেন আপনি সারাবি যদি হন সারাটা ছেড়ে দেবেন। একটা আলেমের সোবতে যদি এক বছর আপনি থাকেন তাহলে আপনি বেরুজাদা যদি হন রোজা রাখা শুরু করে দেবে। একটা আলেমের কাছে যদি আপনি এক বছর সোবতে শিক্ষার জন্য বসে যাতায়াত করতে থাকে আপনি যদি সুদ খান এই সুদ খাওয়াটা আপনার ছেড়ে যাবে। আপনি যদি একটা আলেমে আজ্ঞানির কাছে এক বছর লেনদেন উঠা বসা রাখে তাহলে দুনিয়া জমিনে আপনার সিনেমা গান যাত্রা ফাংশন এমন করে জালিমদের সঙ্গে সাথ দেওয়া এখনো সব আপনার অভ্যেসটা কেটে যাবে, কেটে গিয়ে আপনি নামাজি হয়ে যাবে, রোজাদার হয়ে যাবে, হাজি হয়ে যাবে, চাকরি হয়ে যাবে, স্ত্রীকে ভালোবাসবে, বাপ মা সেবা করবে, হালাল ইনকাম করবে, গরিবদেরকে পেয়ার করবে, এতিমদেরকে সাহায্য করবে, রাষ্ট্রকে ভালোবাসবে, মাতৃভূমির জন্য লড়াই করবে। এই জানেন যে শিক্ষাটা, এই শিক্ষা যদি আজকে দিনে চলে তাহলে এমন করে পতিতালয়গুলো বন্ধ হয়ে যাবে, পতিতালয়ে যারা লাইসেন্স দিয়েছে ওদের ধান্দা তাহলে বন্ধ হয়ে যাবে। এই আলেমের সৌবতে বসলে মদ খাওয়া যদি বন্ধ হয়ে যায় মদের বিক্রিটা কমে যাবে, মদ কোম্পানির টাকা দেয় ওই টাকা দেওয়াটা বন্ধ হয়ে যাবে। এই আলেমদের সৌবতে বসলে সুদ খাওয়াটা বন্ধ হয়ে যাবে, সুদ যদি খাওয়া বন্ধ হয়ে যায় ব্যাংকের সঙ্গে লেনদেন বন্ধ হয়ে যাবে, তাহলে সুদের ব্যবসাটা চম্পাট হয়ে যাবে, বন্ধন লোনটা বেকার হয়ে যাবে, নারীদের বাইরে বেরোটা বন্ধ হয়ে যাবে। এই যুবকেরা আজ আলেমদের সোবতে তোমরা বসে যা তাহলে মা বাপকে পিয়ার করবে, মা বাপকে পিয়ার করো বৃদ্ধাশ্রম কোনো তালা পড়ে যাবে, বৃদ্ধাশ্রমের মালিক কোনো ইনকাম বন্ধ হয়ে যাবে। তাই তারা টাকা অন্যজনকে দেয় সেখানে টাকা দিতে পারবে না, তাই বিভিন্ন পরিকল্পনা রাজ পাওয়ার দিয়ে আজ বিশ্ব জুড়ে আলেমদেরকে দমাবার চেষ্টা চলছে। আজ একজন আলেম হিসাবে বলে দিয়ে যায় এ বিশ্বের জালিম শুনে রেখে দে ইতিহাস পড়লে তোদের বাপ ফেরাউন চেয়েছিল মুসাকে দমাবার, আল্লাহ মুসাকে বাঁচিয়েছে ফেরাউনকে নীল নদে চুবিয়ে মেরেছে, তোদের বাপ নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মেরে দিবার, আল্লাহ পাক ইব্রাহিমকে বাঁচিয়েছে, তোদের বাপ নমরুদকে মশা পাঠিয়ে মাতার মধ্যে ঢুকিয়ে দিয়ে গুলামের খড়ম খাইয়ে খাইয়ে মেরেছে, তোদের বাপ আবু জেহেল মোহাম্মদ রসুলকে রুখতে চেয়েছিল, তোদের বাপই কুয়ায় পড়েছিল মোহাম্মদ হাত বার করে তুলেছে, তোদের বাপ হতবাগ আকবর চেয়েছিল মুজাদ্দাল পেশানিকে মিটাবে, আকবর মিটে গেছে মুজাদ্দাল পেশানি জিন্দা আছে, তোদের বাপেরা চেয়েছিল করিমে নওয়াজকে মিটাবে তারা মিটে গেছে, গরিবে নামাজ আজ জিন্দা আছে। এই একজন আলিম হিসাবে বলে দিয়ে যায় এই দুনিয়ায় যদি সময়ে সময়ে পানি চাও আলিমদের সম্মান চায়, এই দুনিয়ায় যদি সময়ে সময়ে খাদ্য চাও আলিমদের তাজিম চায়, এই দুনিয়ায় যদি সময়ে সময়ে আল্লাহ সাহায্য চাও রোগ বিপদ থেকে বাঁচতে চাও তাহলে আলিমদের অনুসারী চায়। আলিম যেখানে বেউ যদি আলিম যেখানে সম্মান নাই আলিমের যেখানে ইজ্জত নাই আলিম যেখানে বেউজ্জুদি আমার আল্লাহ বা সেই জমিনে পানি তুলে দেবে, সেই জমিনে অক্সিজেন কমে যাবে, সেই জমিনে করুণা আসবে, সেই জরুনে
মহামারী আসবে, সেই জমিনে বিবাহ হবে না, সেই জমিনে অন্যায় হবে, সেই জমিনে ছেলেরা বাপ মাকে মারবে, বাপ মার নামে মামলা দেবে। যদি তোমরা চাও তোমার বাচ্চা গুন তোমাদেরকে সম্মান করো, তাহলে তোমাদের বাচ্চা হলে সর্বপ্রথম শিক্ষা দেবে নবীর প্রেমিক আলেমের সোহবতে থাকা, তারা তোমাদেরকে শিক্ষা দেবে। বাবারা আল জান্নাতু আকদামুল উম্মাহাত, প্রতিটা ছেলে দিয়ে জান্নাত হলো আর মা বাপের পায়ের তলায়। যদি বাপ মা চাও ছেলেরা বাপ মাকে সম্মান করো, তাহলে তোমরা আলেমের সোহবতে পাঠাবে, দীক্ষা দুনিয়া জমিনে। ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, যা খুশি বানাও, ইসলামে বাধা নাই, কিন্তু আলেমের সোহবত লাগবে। কেন আলেম যে শিক্ষা দেয় ওই শিক্ষা স্কুলে পাওয়া যায় না, আলেম যে শিক্ষা দেয় ওই শিক্ষা নাগমন করে কলেজে ভার্সিটিতে পাওয়া যায় না। কেন আলেমের কাছে গেলে আলেম শিখাবে তুমি ডাক্তার হতে পারো, কিন্তু মান রাদিয়াহু ওয়ালিদাহু ফালানা নুরাদি, মা বাপ তার উপরে রাজি, আল্লাহ তার উপরে রাজি, এটা কোনো স্কুল কলেজে শিখাই না, এটা আলেম শিখায়। এই তুমি ডাক্তার জজ উকিল এমএলএ মন্ত্রী যাই হও না কেন, তোমার মা বাপকে ভালোবাসতে হবে। যদি আলেমের কাছে না পাঠাও তাহলে তোমার ছেলে পুরোপুরিকে ধরে মেরে ঘর থেকে বার করে দেবে, যেটা আজকে সমাজে হর হচ্ছে। এই বলে দিয়ে যায় যদি তুমি আলেমের কাছে ছেলেকে পাঠাও তোমার আলেম বান্দা কি শিখাবে। শোনো আবি উমা মাতা আন্না রাসূলানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ মা আকুল আলাইন আলা ওয়ালাদি ওয়ালা হুমা জান্নাতু কানারুকা। একজন ব্যক্তি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী বলেছিল, হুমা জান্নাতু কানারুকা, মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাপ তোমার জন্য জাহান্নাম। যদি মা বাপকে কষ্ট দাও জাহান্নাম পাবে, মা বাপকে যদি রাজি করো আল্লাহ পাকের জান্নাতটা পেয়ে যাবে।